হ্যালো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে ইউজেস অফ কমা নিয়ে। সাধারণত কমা কোন কোন স্থানে এবং কত ধরনের সেন্টেন্সে বা অর্ডারের ক্ষেত্রে বসে, যেখানে স্বল্প বিরতি প্রয়োজন সেখানে কমা ব্যবহার হয়, ইহা আট ধরনের ক্ষেত্রে বসে। নাম্বার 1, স্বল্প বিরতি যেভাবে হয়, উইদাউট ওয়ার্কিং হার্ড উই ক্যানট প্রসপার ইন লাইফ। সাদিয়া, লিসেন টু মি, ডু দ্য ওয়ার্ক, সাদি ইমাম। দিনা, হেল্প মি, দ্য সান হ্যাভিং রিজেন উই স্টার্টেড আওয়ার জার্নি, দ্য ম্যান বিং রিচ উই এভরিবডি রিসপেক্টস হিম। দুয়ের অধিক সমজাতীয় ওয়ার্ড ফ্রেজ ক্লোজ পাশাপাশি থাকলে প্রথমটি কমা দ্বারা আলাদা করতে হয় এবং শেষের দুটি এন্ড দ্বারা যুক্ত করতে হয়, যেমন সাদিয়া, সাদি ইমাম এন্ড রোহান উইল গো দেয়ার, উই ওয়ান্ট টু ঢাকা, চিটাগং অ্যান্ড মেনি আদার প্লেসেস। নাম্বার 3, কোনো ব্যক্তির, বস্তুর, প্রাণীর অতিরিক্ত কোনো গুণাগুণ বা অবস্থান প্রকাশ পেলে তাদের আগে এবং পরে কমা বসে, যেমন দিনা, এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, টিচেস আজ ইংলিশ, আই ইউজ এ মোবাইল মেড ইন জাপান। নাম্বার 4, জয়নিং সেন্টেন্সে প্রথম জয়নিং ওয়ার্ড যুক্ত প্রথমে জয়নিং ওয়ার্ড যুক্ত থাকলে প্রথম সেন্টেন্সের শেষে কমা বসে, যেমন সিন্স হি ইজ রিচ কমা হি ক্যান হেল্প আস, ইফ উই ডো নট ওয়ার্ক হার্ড উই ক্যান নট প্রসপার ইন লাইফ, দ্য ম্যান হু ইজ রিচ ক্যান ডু মেনি থিংস ইন লাইফ। অর্থাৎ জয়নিং সেন্টেন্স যদি বাক্যের শুরুতে থাকে এইভাবে, তাহলে দুই বাক্যের মাঝখানে এন্ড কমা বসে। শুধু এটাই নয়, এটা এটাই আমাদের মনে রাখতে হবে, কোনো সাবজেক্টের আগে যদি কোনো একটা দুইটা একাধিক শব্দ থাকে কিংবা জয়নিং সেন্টেন্স যুক্ত সেন্টেন্স থাকে, তাহলে এই জায়গায় কমা বসবে, এটি মনে রাখতে হবে। ডিরেক্ট পিচের রিপিটিং ভার্বের পরে কমা বসে, যেমন হি সেড টু মি, আই শেল ডু দে। নোট, রিপিটিং ভার্ব শেষে বসলে ফুল স্টপ বসে, যেমন আই শেল ডু ইট, হি সেড টু মি, ফুল স্টপ। অর্থাৎ এই অংশটি এখানে এসে শেষ হলে সেটা এখানে ফুল স্টপ হবে, আর এটা যদি প্রথমে বসে তাহলে কমা তারপর দ্বিতীয় বাক্যটি হবে। নাম্বার 6, হাউ এভার দেয়ার ফোর এন্ডেড অফকোর্স ফর ইনস্ট্যান্স অ্যাজ এ রিজাল্ট অন দ্য আদার হ্যান্ড মোর এভার সো ফার ইত্যাদি শব্দের শব্দ পড়বে এবং পরে কমা বসে, যেমন আই দেয়ার ফোর প্রেন হব ডেট। নাম্বার 7, ডেট অ্যাড্রেস প্লেস নেম ইত্যাদি এলিমেন্ট গুলোকে আলাদা করে বোঝাবার জন্য কমা ব্যবহার করতে হয়, যেমন মার্চ 26, 1971, কিন্তু 26 মার্চ 1971 এইভাবে লিখলে কমা বসবে না। 20/3 কলেজ রুট টঙ্গি, 3-এর অধিক অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখতে কমা ব্যবহার হয়, যেমন 1000 টাকা, যেমন 1-এর পরে কমা বসলে পরে 3টা 0, আবার 1 লক্ষ টাকা, এখানে 100, 3টা 0 এইভাবে বসে, যেমন 1 কোটি বসাতে হবে তখন এইভাবে বসাতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, ওয়েলকাম টু নেক্সট ভিডিও। পরবর্তী লেকচারগুলোতে প্রতিটা ক্লাসের এক্সারসাইজগুলি আলাদা আলাদা করে দেওয়া হবে, সেগুলো দেখলে আপনারা পূর্ণাঙ্গ বিষয়টি জেনে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।